ছটপুজো উপলক্ষে কলকাতার বিভিন্ন ঘাটে যে কোনো পরিস্থিতির মোকাবিলা ও নাগরিক সুরক্ষার জন্যে ডিউটিতে মোতায়েন ছিল কলকাতা পুলিশের ডিএমজি বাহিনী আজ সকাল সাড়ে সাতটা নাগাদ ব্রহ্মস্থান শিব মন্দির ঘাটে নদীর জলে নামেন মহেশতলার বাসিন্দা পঞ্চাশ বছর বয়সী এক বৃদ্ধা গঙ্গা স্নান করে থামেন তিনি কিন্তু জলের তোর সামলাতে না পেরে আচমকায় ভেসে যান নদীর জলে সৌভাগ্যক্রমে ঘাটে মোতায়েন ছিলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সিভিক ভলেন্টিয়ার গোবিন্দ পরমাণিক ও আরো দুজন সহকর্মী গোবিন্দ ওই বৃদ্ধাকে স্রোতে ভেসে যেতে দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেন নদীতে নদী থেকে উদ্ধার করে আতঙ্কিত কিন্তু শারীরিকভাবে অক্ষত অবস্থায় তাকে তুলে আনা হয় তাদের নৌকায় যেখানে ক্রমশ সুস্থ হয়ে ওঠেন তিনি